সো হেই গেমারস, ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, আমি নিয়ে চলে এসেছি পাবজি মোবাইলের আর একটা নতুন ভিডিও। জানি অনেকদিন পর ভিডিও ছাড়ছি, কারণ এই দেখো আমি ইউটিউব ছাড়া আমি আর একটা জব করি, তো সেই কারণে টাইম পাই না। দেখো কালকে আমাদের উইক খুলেছে, তো কালকেও আমি টাইম পাইনি, প্লাস আজকে রাত্রিবেলা আমি এতক্ষণে ভিডিওটা বানাচ্ছি। যদিও বা যারা রয়্যাল পাস আছে তাদের হয়তো মিশন তো খুলেই গেছে, মানে যারা অনেকদিন ধরে রয়্যাল পাস মারে, আর যাদের রয়্যাল পাস নাই তো তাদের তো এখনও এক উইক লেট আছে, এ মানে উইক ফোর খুলতে। তো কোনো ব্যাপার না, চলো আজকে বলে দেবো যে তোমরা কীভাবে কমপ্লিট করবে উইক ফোরের মিশন সিজন 18। আর একটা কথা বলতে চাইবো যে থ্যাঙ্কস ফর গাইজ 10K সাবস্ক্রাইবার। তো কালকে আমাদের 10K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, আর তার জন্য একটা স্পেশাল ভিডিও আসতে চলেছে, তো ওটার এডিটিং চলছে, তো ওটাও তোমরা দেখতে পাবে। তো এখানে আজকে কথা বলে নিই আমাদের উইক ফোরের মিশনের সম্পর্কে। তো উইক ফোরে যেটা ফার্স্ট মিশন আছে রয়্যাল পাসদের জন্য, তো এখানে বলেছে কিল 2 এনিমিজ উইথ গ্রানাইট 18 meters অ্যাবে 3 অ্যাবে ক্লাসিক মোড। তো এখানে দুবার তোমাদেরকে 18 meter দূরত্বের কোনো এনিমিকে কিল করতে হবে গ্রানাইট দিয়ে। আমি বলবো এটা করতে হবে না, তোমরা এইসব মিশনের দিকে দেখোই না। তিনখানা অপশান দিয়েছে, তো ফার্স্টের অপশানটা করো, সব থেকে সহজ হলো এটাই, ডিস্ট্রয় 10 vehicle tires। তো এখানে 10টা গাড়ির চাকা ফাটিয়ে দাও, যে কোনো গাড়ির, ক্লাসিক ম্যাচে নামো, আর এখানে মোটরসাইকেল কিংবা চার চাকা যে কোনো গাড়ির চাকা ফাটাতে ফাটাতে 10টা টায়ার যখন ফেটে যাবে, ব্যাস তোমার মিশনটা কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে আবার আসি যে তারপরে কী মিশন আছে। এখানে দিয়েছে দুটো অপশান দিয়েছে, তো এখানে বলেছে তোমরা এখানে এলিমিনেট করো 50টা এনিমি M24 দিয়ে এরিনাতে। তো এখানে 50টা এনিমি তোমরা যদি TDM এরিনাতে কেলি দাও, মানে ধরো 50টা এনিমি তোমরা মেরে দিলে, ঠিক আছে, TDM এরিনার মধ্যে, তো এটা তোমার কমপ্লিট হয়ে যাবে। আর না হলে যদি তোমরা মনে করো যে না আমার নিস অত ঠিকঠাক না, আমার এই মতো ভালো না, তো তোমরা এটা ইয়েতে করতে পারো, ওই যে ক্লাসিক ম্যাচের মধ্যে, কিন্তু ওখানে 6টা কিল করতে হবে তোমাদেরকে। 6টা কিল এবার দেখো তোমরা কোনটাই করবে, 6টা কিল করবে নাকি 50টা। তো আমি তো এটা ভাবছি TDM করবো, কারণ ওটা আবার M24 পাওয়া যায় না, অনেক ঝামেলার কাজ, তার থেকে TDM খেলে নেবো, ওতেই করবো। তো বন্ধুরা তারপরে দেখবো এবার কী মিশন দিয়েছে। তো এখানে দিয়েছে ইউজ অ্যাডিলাইন সিরিঞ্জ 10 times ইন ক্লাসিক মোড। তো এটা হলো যেমন তোমরা এনার্জি ড্রিঙ্ক খাও কিংবা পেন কিলার খাও যখন, তখন দেখবে তোমাদের ওটা পুরো ফুল বুস্ট হয় না, ঠিক আছে, কিন্তু একটা দেখবে ইঞ্জেকশন পাওয়া যায় যেটা এরকম করে বুকে মারে, ঠিক আছে, কেমন করে এবার বোঝাবো, মানে হ্যাঁ বুকে দেখবে একটা এরকম করে ইঞ্জেকশন মারে, ঠিক আছে। তোমরা হয়তো দেখেছো ওই সিরিঞ্জটা তোমাদেরকে খালি ক্লাসিক ম্যাচের মধ্যে তোমাদেরকে 10টা ম্যাচে ইউজ করতে হবে একবার করে, ব্যাস, তাহলে পরে তোমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। তো রয়্যাল পাসদের এবার যেটা লাস্ট মিশন আছে, তো এখানে বলেছে কিল অ্যান এনিমি 100 meters অ্যাওয়ে 3 times ইন ক্লাসিক মোড। মানে কোনো এনিমি যে তোমার কাছ থেকে 100 meter দূরে আছে, তো কীভাবে বুঝবে, তো তার জন্য যে তোমাদের মার্কটা আছে, মার্ক দ্য এনিমি বলে যেটাকে, লোকেশন দেখানো হয়, তো ওই মার্কটা ইউজ করে দেখে নেবে যে এনিমি কত দূরে আছে। তো স্নাইপার ইউজ করলে তোমার ভালো হবে, কিংবা M416 সিঙ্গেল করে খেলাতেও পারো, তো সে যেন তোমার কাছ থেকে 100 meter দূরে থাকে, আর তাকে তোমাকে মারতে হবে, ব্যাস, তারপরেই তোমার এই মিশন কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে এবার আসি যাদের রয়্যাল পাস নাই তাদের কী কী মিশন আছে। তো এখানে তারপর যাদের রয়্যাল পাস নাই তাদের যেটা ফার্স্ট মিশন আছে, তো এখানে বলেছে কিল 9 enemies উইথ হেডশট ইন ক্লাসিক মোড। তো এখানে তোমাদেরকে 9টা এনিমি কিল করতে হবে হেডশট মেরে, ঠিক আছে, তো তোমরা যে কোনো বন্ধুকে ইউজ করতে পারো, খালি হেডশটে যেন সে কিল হয়, এটাই হলো তোমাকে দেখতে হবে। তো এটা যদি তুমি কোনো রয়্যাল পাস ম্যানের সাথে খেলো, ঠিক আছে, তাহলে পরে তোমার এটা কাউন্ট হবে, সে যেন তোমার ফ্রেন্ডে থাকে, ঠিক আছে, তো ফ্রেন্ডে থাকলে সে যদি কাউকে হেডশট দেয় তো সেটাও তোমার এখানে কাউন্ট হয়ে যাবে, আর তোমার এই মিশনটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। আর যদি তুমি এমনি সিঙ্গেলে খেলো তাহলে তোমাকে নিজেকে হেডশট দিতে হবে। তো দেখো এবার কোনটা করবে, তোমার যদি কোনো ফ্রেন্ড থাকে যে রয়্যাল পাস মেরে রেখেছে তার সাথে খেলো, তাহলে পরে এটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো তারপরে আবার এখানে দিয়েছে তিনখানা অপশান, তো তিনখানা অপশানের মধ্যে যে কোনো একটা অপশান কমপ্লিট করলেই হবে প্রত্যেক বারকার মতনই। তো ফার্স্ট অপশান দিয়েছে কিল 18 enemies উইথ SMG লস লিওন্স মিরামার ক্লাসিক মোড। তো লস লিওন্স বলে যে জায়গাটা আছে মিরামারে আছে, তো ওখানে গিয়ে তোমাদেরকে SMG-র বন্দুক দিয়ে কিল করতে হবে। তো এতদিন ধরে যারা যারা পাবজি খেলছো, ঠিক আছে, মিশন কমপ্লিট করছো, তো তাড়াতাড়ি তো জানোই ভাই SMG-র বন্দুক কোনটা। তো SMG-র বন্দুক দিয়ে তোমরা যাও ওখানে, কিল করে দাও লস লিওন্সে 18টা এনিমি। আর না হলে নিচে আর একটা অপশান দিয়েছে কিল 18 enemies উইথ SMG, মানে একই সেম বন্দুক দিয়ে সোনোবোকা মিলিটারি বেস, ইরাঙ্গেলে যাও মিলিটারি বেসে নামো, ওখানে গিয়ে 18টা এনিমি কিল করো ওই এরিয়াটুকুনির মধ্যে। আর না হলে লাস্ট অপশান দিয়েছে আর একটা অন্য ম্যাপে, যেটা দিয়েছে স্যানোকে প্যারাডাইসে, ওখানেও একই সেম বন্দুক দিয়ে 18টা এনিমি কিল করতে হবে, ঠিক আছে। তো যাও যার যেই ম্যাপে পছন্দ সেই ম্যাপে গিয়ে সে খেলো আর কমপ্লিট করে দাও। তো আমি তো এটা প্যারাডাইসেই করবো, কারণ প্যারাডাইসে ভালো লাগে আর প্যারাডাইসে SMG-র বন্দুক পাওয়াও যায়। তো তারপরে দেখে নিই এবার কী মিশন আছে। তো এখানে বলেছে পিক আপ সাপ্রেসার 10-20 matches ইন ক্লাসিক মোড। তো এখানে তোমাদেরকে সাপ্রেসার পিক আপ করতে হবে, ব্যাস, তাহলে পরে তোমাদের এটা কাজ হয়ে যাবে। তো এখানে যাও 20টা ম্যাচে একবার করে সাপ্রেসার নিয়ে নাও। তো সাপ্রেসার কোনটা দেখো আমি তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তো এটা হলো সাপ্রেসার।
তো এটা দিয়ে তোমরা এটা মানে 20টা ম্যাচে একবার করে ব্যাস হাতে নিবে, ব্যাস তাহলে পরে তোমাদের এটা কমপ্লিট হয়ে যাবে মিশনটা। তো এবার যেটা তোমাদের লাস্ট মিশন আছে, তো এখানে বলেছে কিল 8 এনিমিস উইথ মোসিন নাগাট স্নাইপার রাইফেল ইন ক্লাসিক মোড। তো এখানে তোমাদেরকে ক্লাসিক মোডের মধ্যে দেখবে কার 90-এর মতো একটা ইয়ে এসে স্নাইপার টাইপের, ঠিক আছে, তো ওইটা দিয়ে তোমাদেরকে কিল করতে হবে 8খানা এনিমি। তো যাও ওখানে, তো ওটা নিয়ে তোমরা কিল করে দাও ক্লাসিক মোডে 8টা এনিমি, ব্যাস তাহলে পরে তোমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। তো ব্যাস ভাই এটাই ছিল উইক 4-এর আরপি মিশনের ভিডিও। আর তোমাদের কোনো কোনো বিষয়ে যদি ভিডিও লাগে তাহলে পরে তোমরা নিচে কমেন্ট করতে পারো, এই ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলতে পারো। আর ভিডিওটা যারা যারা এখনও লাইক করোনি লাইক করে দাও, চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা বাই বাই।